আশা করি সবাই ভালো আছেন। এর আগের ভিডিওতে বন্টননামা দলিল কি, বন্টননামা দলিলের শর্তাবলী, বন্টননামা দলিলে কি কি বিষয় উল্লেখ থাকতে হবে, এসব নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা আলোচনা করব বন্টন মামলা অর্থাৎ বাটোয়ারা মামলা করার পদ্ধতি। আচ্ছা, আশা করি সবাই ভালো আছেন। তো চলুন জেনে নেই বন্টন মামলা অর্থাৎ বাটোয়ারা মামলা করার পদ্ধতিসমূহ। প্রথমে আপনাকে সম্পত্তির মালিকানা সংশ্লিষ্ট যাবতীয় কাগজপত্র যেমন মালিকানা দলিল, উত্তরাধিকার সনদ, ভূমি জরিপ খতিয়ান, মিউটেশন খতিয়ান ইত্যাদি নিয়ে একজন বিজ্ঞ আইনজীবীর কাছে যেতে হবে মামলা ফাইল করার জন্য। এই মামলার কোর্ট ফি সাধারণত 100 টাকা দিতে হয়। বাটোয়ারা মামলায় সাধারণত প্রত্যেক দাগের জমি সব সহশরীরদের মধ্যে বণ্টিত হয়ে থাকে। এ ধরনের মামলায় দুইবার 2টি ডিক্রি হয়, যার প্রথমটির নাম প্রাথমিক ডিক্রি আর পরেরটার নাম চূড়ান্ত ডিক্রি। প্রাথমিক ডিক্রিতে হিসা অনুযায়ী বন্টনের আদেশ দেওয়া হয় আর চূড়ান্ত ডিক্রিতে প্রয়োজনে আমিন কমিশন পাঠিয়ে সরেজমিনে সম্পত্তির দখল দেওয়া হয় এবং সীমানা পিলার দ্বারা বিভাজন অর্থাৎ জমির ভাগ করার মাধ্যমে চূড়ান্ত ডিক্রি প্রচার করা হয়। আদালত প্রয়োজনে আইন শৃঙ্খলা বাহিনী নিয়োগ করে সম্পত্তির সীমানা চিহ্নিত করে ডিক্রি প্রাপককে সম্পত্তির দখল দেওয়ার ব্যবস্থা করে থাকেন। সর্বশেষে একটা কথাই বলবো, আইন জানুন, নিরাপদ থাকুন। ও আচ্ছা, আর একটা কথা মনে রাখবেন, যে কোনো মামলা বা আইনি প্রয়োজনে সবসময় একজন অভিজ্ঞ অ্যাডভোকেটের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে, সবাই খুব ভালো থাকবেন।